আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি লুবনা রংপুর থেকে বলছি। তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, উঠে হচ্ছে একটা আস্ত মুরগি রোস্ট করছি। তো এটা হচ্ছে মিমির হলুদের ব্লগ। তো আমি প্রথম থেকেই ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি হলুদের দিনের। তো আমাকে হচ্ছে এই মুরগির রোস্টটা করতে দেওয়া হয়েছে, যাতে আমি ভালো করে ঠান্ডা মাথায় আমাদের বাসায় করতে পারি। যেহেতু বিয়ের বাসার মধ্যে অনেক হচ্ছে গ্যাঞ্জাম, তাই আমি আমাদের বাসায় এই মুরগির আস্ত রোস্টটা করছি হলুদের সামনে দিব দেখে। শুধু এটা না, আরও অনেক কিছু করেছি, সেগুলো ভিডিও করতে আমার আসলে মনেও ছিল না, সময়ও ছিল না, তাই ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। কোনো এক ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। এদিকে হচ্ছে রিন্তুদের বাসায় যে হলুদ হবে, সেই হলুদের বিরিয়ানিটা রান্না হচ্ছে। যেহেতু ফুফুদের বাসার ওখানে স্পেস কম, তাই হচ্ছে রিন্তুদের বাসায় এই বিরিয়ানিটা রান্না করছে। আর এদিকে হচ্ছে পরশটা মেহেদির দিনে মেহেদি দেয়নি, এই কারণে হচ্ছে আজকে হলুদের সকালে তারা মেহেদি দিচ্ছে, সকাল বলতে বিকালের আগে। এদিকে হচ্ছে ফুপু তাদেরকে হেল্প করছে কাজ করার ক্ষেত্রে। তো আমি আর মিমি পার্লারে সেজে আমরা হচ্ছে এখন বাসার দিকে যাচ্ছি। আমরা একটার দিকে গেছিলাম পার্লারে, তো এখন হচ্ছে 5:45 বাজছে। তো এখন আমাদের সাজগোজ শেষ, এখন আমি মিমি দুজনে হচ্ছে অটোতে করে যাচ্ছি। আর এদিকে আমার একটা কানে দুল নাই, এই জন্য আমি খুব হাসতেছিলাম, কারণ আমার পুশগুলো কানের দুলের সেটা মিমিকে দিয়ে দিছি, এই কারণে আমার দুলগুলো খুলে যাচ্ছে বারবার, আর আমার কানের অবস্থাও খুব খারাপ। এদিকে হচ্ছে আমরা দুজন সেলফি উঠাচ্ছিলাম, এখন আমরা হচ্ছে বাসার কাছে চলে আসছি। তো এখন আমি বললাম রিক্সা থেকে নামার পর আমি একটা শট নিব আমার ভিডিও করার জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে। তো ভিডিও ম্যান আসতে লেট করার কারণে আমি এই শটটা নিয়ে নিয়েছি। তো এখন আমি মোবাইলটা রিলিপার হাতে দিয়ে বলছি আমাদের একটু ছবি ওঠার জন্য আর ভিডিও করে দেওয়ার জন্য। আর রাস্তায় প্রচুর মানুষ জমা হয়েছে বউকে দেখার জন্য, বউ হচ্ছে রেডি হয়ে আসছে। তো আজকে হলুদ মিমির, তো এই ব্লগটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বউ এসে সবাইকে দেখছে আর কার কী সমস্যা সেটা ঠিকঠাক করে দিচ্ছে। সে যে বউ মনেই হচ্ছে না, কারণ সে ওর খালামণিকে, ওর খালাতো বোনকে সব ঠিকঠাক করে দিচ্ছে। এদিকে আমি সবার সাথে একটু স্মৃতি হিসাবে রাখার জন্য ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের হলুদের প্রোগ্রাম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এদিকে হচ্ছে বউয়ের হচ্ছে বড় বোন দুটা ভাগ্নি, এরা হচ্ছে নাচা গানা করছে, অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে ফটো সেশন চলছে স্টেজের মধ্যে, সবাই গ্রুপ গ্রুপ ছবি তুলছে। এদিকে আমাদের বাসার নতুন সদস্য আমার হচ্ছে ছোট্ট ভাগ্নি, তাকে আজকে প্রথম দেখালাম আমার ভিডিওর মধ্যে, সবাই মাশাআল্লাহ বলবেন। তো অনেক সুন্দর করে সবাই একই রকম শাড়ি পরে আমরা হচ্ছে রেডি হয়েছি, যদিও বা আমি একই রকম শাড়ি পরিনি, একটু আলাদা সেজেছি। তো এদিকে হচ্ছে নাচ প্র্যাকটিস করতেছে, তাদের প্র্যাকটিস করাই শেষ হচ্ছে না। এদিকে হচ্ছে মিমিকে নিয়ে বের হলো, আপনারা দেখতে পাচ্ছেন। কাকি আপনিও তো পাঞ্জান, একটু সামনে যা বলেন। এ কান দিয়েন না, মেকআপ নষ্ট হবে, কান দিয়েন না, কান দিয়েন না। কালি বাহির করো, বার করো, আর কোন নাই গীত, এ মিমিন না দাদি গান না একটু গীত ভালো করি। তো দেখতে পেলেন মিমিকে গীতের মাধ্যমে স্টেজে উঠানো হলো, এখন আমাদের পর্ব। তো আমরা হচ্ছে এগুলো এখনকার আধুনিক ভাবে আর কি এগুলো করে সবাই দেখি, তো আমরাও তার ব্যতিক্রম না, আমরা হচ্ছে নাচা গানার মধ্যে মিমিকে আবারও স্টেজে উঠাবো। তো এদিকে হচ্ছে কপিরাইট ক্লেমের কারণে আমি ভয়েস অফার দিচ্ছি, কারণ অনেক সুন্দর সুন্দর এখানে গান হচ্ছিলো, আমরা প্রতিটা গান সঙ্গে নাচ করে মিমিকে স্টেজে উঠাচ্ছিলাম। এখানে হচ্ছে একটা অনেক সুন্দর গান হচ্ছিল, সালামি ইক্সি ইক্সি গানটা হচ্ছিলো। তো আমরা হচ্ছে এটা প্র্যাকটিস করেছিলাম আমি আর পরশ, যে প্রথমে আমরা দুজন নাচব, তারপর দুজন দুজন করে সামনে এসে বউয়ের সামনে নাচবে আর বউকে নিয়ে স্টেজে উঠাবো।
এটা হচ্ছে ভিডিও ম্যান ভিডিও করছিল, আর সাথে হচ্ছে আমার ভিডিও করে দিয়েছিল সোহাগ। সোহাগকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। তো এই তো আমাদের দুজনকার নাচের পর্ব প্রায় শেষের দিকে। এদিকে হচ্ছে আন্নি আর হচ্ছে রিন্তু রেডি, কারণ এখন ওরা দুজন নাচবে। আমরা এগুলো আগে থেকেই প্র্যাকটিস করেছিলাম, বেশি দিন প্র্যাকটিস করার হয়নি, আমি ঢাকা থেকে আসার পরেই হচ্ছে শুরু করেছিলাম। এখন আন্নি আর হচ্ছে রিন্তু নাচবে। উন্না থোড়া অফ বিট হে তো গুড়িয়া তোরা বহুত সুইট হে, এই গানটার মধ্যে আন্নি আর রিন্তু নাচতেছে। তো আমি পুরো গান পারি না, এই কারণে একটু বলে দিলাম আপনাদেরকে। তো অনেক সুন্দর করে তারা দুজন নাচছে, কারণ তাদের দুজনকার শাড়ির কালার এক, এই জন্য আর বেশি ফুটে উঠেছে নাচটা। তো আপনাদের সঙ্গে যদি আমি গান দিয়ে শেয়ার করতে পারতাম তাহলে অনেক সুন্দর ফুটে উঠত আমার এই ভিডিওটি। তো আশা করছি আজকের হলুদের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা পেজ থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। আর আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন ভিডিও করার জন্য। এখন হচ্ছে বউয়ের দুই ভাই নাচবে, তো তাদেরকে প্র্যাকটিস করা হয়েছে, তারা এত মানুষ সামনে, এই কারণে একটু লজ্জা বোধ করতেছিল। আমাদের উন্নত ভাইয়া তো খুব লজ্জা পাচ্ছিলো, তার মার দিকেই খালি চোখ। আর এদিকে রামিম তো হচ্ছে সেই নাচ দিচ্ছে, তো উন্নত আর কি লজ্জা লজ্জা আর কি নাচটা কমপ্লিট করতে পারেনি। তাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য তাদের হাত ধরে আমি একটু নেচে দিলাম, যাতে ভিডিওর মধ্যে সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে। তো এই তো আমরা এক এক করে সবাই গানের নাচতেছিলাম, আর মিমিকে হচ্ছে আস্তে আস্তে করে স্টেজের দিকে নিয়ে যাচ্ছিলাম। এদিকে হচ্ছে তো হকি বান্ডুডু তো গুড়িয়ে বান্ডুডু টুকু রুকু কুরুকু, এই গানটা হচ্ছিলো। তো যদিও বা আমি গানগুলো পুরো পারি না, আমার ভুল হয়। তো এই দেখেন মিমিকে আমরা হচ্ছে করে নাচছিলাম, এটা আমরা প্র্যাকটিস করেছি এটাও। তো আসলে নাচগুলো অনেক সিম্পল, সব নাচে একই রকম, এই কারণে আর কি অসুবিধা হয়নি। তো আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা অনেক চিৎকার করতেছিলাম, আর হচ্ছে পাশে যারা ছিল তারা হচ্ছে খুব হচ্ছে খুশি হয়ে হাতের মধ্যে তালিও দিচ্ছিল। আসলে না এই সময়টা হচ্ছে অন্যরকম লাগতেছিল, সবাই ছিল আসলে লজ্জা টজ্জা এগুলো সব ভুলে যেয়ে আমরা হচ্ছে খুব মজার মধ্যেই ছিলাম। কারণ হচ্ছে বিয়ে তো একবারেই হয় মানুষের, আর বিয়ের মধ্যে তো একবারেই মজা করব আমরা, আর বারবার তো আর মানুষের বিয়ে হয় না। এই কারণে আর অনেক দিন পর যেহেতু আমরা বিয়ে খাচ্ছি আর বিয়ের প্রোগ্রামে হচ্ছে সব কিছু করতে পাচ্ছি, এই কারণে হচ্ছে বেশি মজা লাগতেছে। অনেক দিন পর এই বিয়েটা খাওয়া হচ্ছে আর আনন্দ করা হচ্ছে। তো ভিডিও ম্যান বারে বারে আমাদের নাচের মাঝখানে চলে আসতেছিল আর হচ্ছে ভিডিও করে নিচ্ছিল, তার ভিডিও শট না নিলে তো আবার হচ্ছে তাকে ধরবে এই কারণে। এখন আমি তাদেরকে বলতেছি এখানে তো অনেক নাচ হয়েছে, এখন আমরা স্টেজের কাছে যাব, ওখানে গিয়ে হচ্ছে একটু নাচ গান করে আমরা হচ্ছে মিমিকে উঠায় দিয়ে এক এক করে সবাই হলুদ লাগাবে। যদিও বা আমি হলুদের লাগানোর ভিডিওগুলো ঠিকভাবে করতে পারিনি, কারণ আমার মেমোরি পুরো ফুল হয়ে গেছিলো ফোনের মেমোরি, এই কারণে আমি কোনো ভিডিও ঠিকভাবে করতে পারিনি। আর এটা নাই ওটা নাই এটা ওটা সব আমি হচ্ছে দেখতেছিলাম, এই কারণে হচ্ছে আমি মিমির কাছে খুব কমই ছিলাম। ভিডিও ছবি উঠানো এগুলো খুব কম করা হয়েছে আমার, আমি হচ্ছে এদিক ওদিক ছুটাছুটি করতে গিয়ে আমার হচ্ছে কোনো কিছুই ছিল না আর কি। তো এখানে হচ্ছে কালা চশমা নাচার পরে আমরা হচ্ছে মিমিকে উঠাই দিব। এদিকে হচ্ছে বাইরে বের হয়ে দেখি পাশের বাসার ভাইয়ের একটা হচ্ছে বাইক, তো বললাম আমি একটু ঘুরতে চাই মোটর সাইকেলে করে, তো সে বলতেছে ঠিক আছে আমাকে হচ্ছে শাপলা পর্যন্ত ঘুরায় নিয়ে আসবে। আমি তো মহা খুশি, কারণ বাইকে ঘুরতে আমার অনেক ভালো লাগে, আর ওয়েদারটা অনেক ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। তো বাইকে উঠে চুলগুলো তো সব উড়ে উড়ে নিয়ে যাচ্ছিল, আর মনে হচ্ছে যত রাত হচ্ছে তত আমার মেকআপটা মুখের মধ্যে বসতেছিল, এই কারণে আরও বেশি মুখটা হচ্ছিলো। এখানে হচ্ছে একটা আমরা গ্রুপ নাচ নাচি, আমি মিমি পরশ, এই গানটা হচ্ছে অনেক সুন্দর একটা গান ছিল। তো এটা হচ্ছে আমি আমার ফেসবুক পেজে অলরেডি হচ্ছে পোস্ট করেছিলাম স্টোরির মধ্যে, বলতে এই গানটা ছিল ও জি জি কে 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 উনকো বুলায়োগি দুলাবানকে জো আয়েগি ও দিদি,
এইভাবে আর কি গানটা ছিল। আপনারা যারা এই গানটা দেখেছেন ভিভা সিনেমার, সেই সিনেমার মধ্যে এই গানটা আছে। তো আমি বলছিলাম যে আমরা যেহেতু মিমির হলুদের প্রোগ্রাম করব, ওখানে এই নাচটা আমরা নাচতে পারি। তো যেহেতু মিমি আমাদের বড়, আমার আর পরশের বেশি মানে অনেক দিনের বড় আর আমার বেশি দিনের না, তো আমরা সমবয়সী। তো এই কারণে হচ্ছে মিমি যেহেতু আমাদের বোন হয়, এই কারণে আমরা এই জিজির গানটা রেখেছিলাম এই ভিডিওর মধ্যে, মানে হলুদের মধ্যে। আর আমাদের ক্যামেরাম্যান ভাইকে বলা হয়েছে এই গানগুলো সব পুরো দিতে, কোনো ওনাদের গান দিতে নিষেধ করেছিলাম। ওখানে তো আর কপিরাইট ক্লেম আসবে না, স্মৃতি হিসাবে আমাদের গানগুলো থেকে যাবে। তো দেখেন বউ কিন্তু অনেক সুন্দর আমাদের সঙ্গে নেচেছে, সেও হচ্ছে যেটা যেটা বলেছিলাম, আর সে আগে থেকেই নাচ পারে, এই কারণে আর কোনো প্রবলেম হয়নি। তো সে হচ্ছে অনেক সুন্দর করে নেচেছে, আর সবাই তো অনেক খুশি আমাদের নাচ দেখে তিনজনকার। শুধু এই নাচেই না, আমরা অনেকগুলো গ্রুপ নাচ নেচেছি, সেগুলো হচ্ছে আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সবাই সাথেই থাকুন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা হচ্ছে পেজ থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। এদিকে হচ্ছে মিমি তার বন্ধুদের সঙ্গে একটা গ্রুপ নাচ নাচছে, মেরি ইয়ার কি শাদি হে। তো এটা ওদের সাথে এই গানটা খুব যায়, এই কারণে এই গানটা ওখানে ছেড়ে দেওয়া হয়েছিল তারা নাচার জন্য। এটা কোনো প্র্যাকটিস করা হয়নি, যেহেতু ছেলেরা নাচবে বান্ধবীদেরকে নিয়ে, এই কারণে এই গানটা দেওয়া হয়েছিল। তো একটু স্মৃতি হিসাবে রেখে দিলাম। এদিকে তো শহীদ ভাই সেই নাচতেছিল, আর বাকি ভাইগুলো হচ্ছে একটু লজ্জায় পাচ্ছিল, তারা একটু কমেই নেচেছে দেখতে পাচ্ছেন। এদিকে হচ্ছে আমাদের আর একটা গ্রুপ নাচ চলে আসে মৌসুমি ভাবির সঙ্গে আর রামি মুন্নতর সঙ্গে। যদিও এই নাচটা আমার নাচার কথা ছিল না, তাদের দুই ভাবির সঙ্গে নাচার কথা ছিল। আশা ভাবি মিসিং হওয়ার কারণে আমি যেহেতু শিখাইছিলাম, তাই আমি উন্নতর সঙ্গে নাচটা করেছিলাম, এই কারণে আর কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি আমাদেরকে। তো দেখতে পাচ্ছেন গানটা কিন্তু শুরু হয়ে গেছে, বুক চিন চিন করছে হায় মন তোমায় কাছে চাই, বুক চিন চিন করছে হায় মন তোমায় কাছে চাই, আমরা দুজন দুজনারি প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কিচ্ছে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায়। তো প্রথম স্টেপ আমাদের ছিল, দ্বিতীয় স্টেপ ছিল হচ্ছে ছেলেদের। তো এইভাবে করে ওদেরকে আমি শিখাই দিয়েছিলাম। তো এখন হচ্ছে ছেলেদের স্টেপ, এখন ওরা বলবে বুক চিন চিন করছে হায় মন তোমায় কাছে চায়, বুক চিন চিন করছে হায় মন তোমায় কাছে চায়, আমরা দুজন দুজনারি প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তো আমি হচ্ছে একটু গান বলার চেষ্টা করলাম। তো আসলে আমার এই নাচটা এতই সুন্দর হয়েছিল, আমাদের সবারই মুখে মুখে ছিল এই গানটা আর এই নাচটা। তো আমরা যেহেতু অনেক দিন থেকে প্র্যাকটিস করেছি, তো আমরা হচ্ছে অনেক সুন্দর একটা রেজাল্টও পেয়েছি সবার কাছ থেকে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। শুধু আমরাও না, এখানে মদিনা আপা আর রামিম নিয়েছে সারা জীবন পরশো লঙ্গি প্যান্ট পরো নাই, বিয়াই বেলে নাই বেলে নাই বেলে নাই রে। এই গানের মধ্যে মদিনাপু আর রামিম একদম পুরো ফাটিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে কমেডি টাইপের নাচটা ছিল, সবাই অনেক এনজয় করেছে, আশা করছি আপনারাও এনজয় করছেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। গান অনুযায়ী আমরা হচ্ছে ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম রামিমকে। তো দেখতে পাচ্ছেন অনেক মজা হচ্ছে কিন্তু এখানে, সবাই অনেক এনজয় করছে, আপনারা কেমন এনজয় করলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে মিমির বোন পাবনা থেকে আসছে, বড় বোন, সেও কিন্তু বসেছিল না, সে তো আরও বেশি ফাটাফাটি নাচে। তাকে হচ্ছে নাচতে বললে বা নাচ শুরু করলে আর থামার নাম নেয় না। তো সে অনেক এনজয় করছিল আর আমাদের সঙ্গে নাচতেছিল। হলুদ শেষে মিমিকে আমরা আবারও হচ্ছে ভাবি চাচি সবাই মিলে হচ্ছে হলুদ লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে কোলে করে নিয়ে আসছে। এটা হচ্ছে একটা এটা কি বলবো, স্বাস্থ্যের করা হয় রংপুর অঞ্চলে।
তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, সবাই সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।